গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গরমে যা থাকা যায় এইটুকুই আর কি। তো পঞ্চনন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো এই গরমের মাঝখানে কি কেউ ভালো থাকতে পারে বন্ধুরা, বলো তো? গরম এদিকে খুব, এত গরম লাগছে আর পেরে উঠছি না। তার মধ্যে দিয়ে একটু যদি মিষ্টি মিষ্টি আচার খাওয়া যায়, টক মিষ্টি, তো তার স্বাদটাই আলাদা, তাই কি? তো চলে এলাম একটা রেসিপি নিয়ে। এই দেখো আম নিয়ে এসেছি। তো আমের একটা রেসিপি বানাবো, টক মিষ্টি রেসিপি, খুব ভালো লাগবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? তো চলো শুরু করা যায়। আমগুলো এরকমভাবে কেটে নিচ্ছি, দেখো ভিতরে ছোলটা রয়েছে, আমগুলো এইভাবে কেটে নেব। এইভাবে আমি সব আমগুলো কেটে নেব। আমগুলো আমার সব কাটা হয়ে গেছে, দেখো বন্ধুরা, পিস পিস করে কেটে নিয়েছি, যেইভাবে পটল কাটে ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। এবারে আমি নুন মাখিয়ে দেব। হলুদ মাখিয়ে দেব। ভালো করে আমগুলো মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আজকে বিকেল বেলায়, মানে আমি এটা সন্ধ্যে 6টার সময় আমি আমটা কাটলাম, তো আমি এটাকে এইভাবে চাপা দিয়ে রেখে দেব। কালকে সকালবেলায় তোমাদের সাথে দেখা করব, কারণ এইভাবে আমি চাপা দিয়ে রাখবো, আমের ভিতরে যতটা জল আছে সব বেরিয়ে যাবে। আমের জলটা, এর ভিতরে জলটা না বেরোলে আম তুমি বেশি দিন স্টোর করে রাখতে পারবে না। আচার তুমি 1 বছর আচারটা স্টোর করে রাখবে, তোমার কিচ্ছু হবে না, কিন্তু এর ভিতর থেকে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। আমি সকালে তোমাদের সাথে দেখা করব। এইভাবে আমি চাপাটা দিয়ে রেখে দেব, এইভাবে আমার চাপা দিয়ে থাকবে। আমি সকালে এটা খুলে আমি এটাকে তোমাদেরকে পদ্ধতি দেখাবো কি করব। পরের দিন চলে এলাম বন্ধুরা, ঢাকাটা খুলে দিলাম। তো এখানে দেখো আমগুলোকে সব আমি তুলে নেব, তুলে আমি হাওয়ায় শুকনো করে নেব, যতক্ষণ না ভালো করে শুকিয়ে যাচ্ছে। তো এখানে দেখো কতটা জল বেরিয়েছে, দেখো আমের এই জলটা না বেরোলে আমটা বেশি দিন আচার করলে ভালো থাকবে না, আমের জলটা পুরো বের করে দিতে হবে, তার জন্য আমি এটা একদিন রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে, তো এই জলটা ফেলে দেব। আর এই দেখো এই আমগুলোকে আমি ভালো করে হাওয়ায়, দেখো ফ্যানটা ছেড়ে দিয়েছি উপরে, তো আমি এইভাবে হাওয়ায় শুকোতে দেবো যতক্ষণ না ভালো করে আমটের গাটা পর্যন্ত ভালো করে শুকিয়ে যাচ্ছে। ভালো করে মিনিমাম 2-3 ঘন্টা হাওয়ায় শুকনো হতে দিতে হবে, তারপরে আমি আসব। তো চলে এলাম, কিছু মশলা ভেজে নেব। তো দেখো এখানে নিয়েছি মেথি, এখানে নিয়েছি জোয়ান, সব 1 চা চামচের 1 চামচ করে আছে। এখানে আছে সাদা জিরে, এখানে আছে সরষে, এখানে আছে পানমৌরি। তো দেখো এটা পানমৌরি, আর এখানে দিয়েছি 2-3টে শুকনো লঙ্কা। তো ঝালটা তোমাদের পরিমাণ মতো নেবে, আর এই দেখো একটা তেজপাতা অ্যাড করলাম। তো এই এই মশলাটা আমি ভালো করে ভেজে নেব কড়াই। গ্যাসটা জ্বেলে নিলাম, কড়া বসিয়ে দিলাম, একটু গরম হোক তারপরে দেব। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। মেথিটাকে দিয়ে দেব, মশলাটার একটা গন্ধ বেরোলে তখন বুঝে নেব যে এটা ভাজা হয়ে যাচ্ছে। এখন ভাজা হচ্ছে, এবারে মুড়িটা দিয়ে দেব। দেখো সব পুরপুর পুরপুর করে ভাজা হচ্ছে, আওয়াজ পাচ্ছ তোমরা?
এবারে সব একসঙ্গে দিয়ে দেবো। যদি মশলাটা তোমাদের মিস্টেক হয়, একটু স্কিপ করে এগিয়ে যাও, তাহলে তোমরা মশলাটা দেখতে পাবে আমি কী কী মশলাগুলো দিলাম। বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা, আর ভাজাটা দেখো কেমন চুটপুটপুট করে ফাটছে, তো আমার পুরোটা ভাজা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো, এগুলো আমি গুঁড়িয়ে তোমাদের কাছে আসছি। কড়া বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, মশলাটা আমি গুঁড়নো হয়ে গেছে, তেলটা একটু গরম হতে দেবো। তো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, তেলটা ভালোই গরম হয়ে গেছে, তো এটা একটু নেড়ে দেবো। তো এই যে আমগুলো আমি হাওয়াতে শুকিয়ে রেখেছিলাম, এই আমগুলো আমি দিয়ে দেবো। আঁচটা একটু কম করে রাখতে হবে, বেশি আঁচ রাখলে আমটা উপরটা পুড়ে যাবে, ভিতরটা পাকবে না ঠিক, তার জন্য আস্তে আস্তে রাখতে হবে, এটাকে নাড়তে হবে। তো এটাকে আমি ভালো করে তেলের সঙ্গে কষব। জল ছাড়া আমি আচার বানাবো, আমি একটু কোনো জল দেব না। টক মিষ্টি আচার, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে, মুড়ি খায় মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ টক মিষ্টি আচার, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাবে। তার মধ্যে এবারে বড়রা তো আমরা আছি, গরমের সময় টক মিষ্টি আচার না হলে ভাতই খাওয়া যায় না, তাই না? শুধু টকটা আবার ভালো লাগে না, তার সঙ্গে একটু মিষ্টি স্বাদ লাগলে বেশ ভালো লাগে খেতে। তো আমার এটাকে এখন হয়ে গেছে, আমি এটাকে নাম করিয়ে দেবো কড়াটা। আর একটা কড়া আমি বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হোক। তো দেখো বন্ধুরা, আমি চিনি নিয়েছি, 1 কিলো আম নিয়েছি, 1 কিলো আমে 1 কিলো আমি চিনি নিয়েছি। তো আমার 1 কিলো চিনিটা তো অবশ্যই দিতেই হবে, তো 1 কিলো আম থাকলে 1 কিলো চিনি দিতেই হবে। তো আমি এটাকে ভালো করে নেড়ে নেব, চিনিটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি চিনিটা নাড়তে থাকবো। তো আমার চিনিটা নাড়তেই আছি, দেখো শুকনো কড়াই, এর মধ্যে কোনো আমি জল ব্যবহার করছি না, কিছু না, এইভাবে আমি নেড়ে নেড়ে আমি চিনিটাকে ভালো করে ভেজে নেব। তো এইরকম রেসিপিটা কেউ করেছে বলে আমার মনে হয়নি, তো যদি কেউ পড়ে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দুর্দান্ত হয় আমের আম চিনির মানে এইভাবে টক মিষ্টি আচারটা, দুর্দান্ত খেতে লাগে। তো এত সুন্দর হয় তোমরা খেয়ে বলবে রান্না করে যে সত্যি আমচিনি আচারটা যে করেছিল টক মিষ্টি কত টেস্টি হয়েছে। তো এর আগে কোনোদিন হয়নি, এটা হচ্ছে আমার মা দিদিমা ঠাকুমা তাদের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এইভাবে আমি চিনিটা নাড়তে থাকবো, ভালো করে চিনিটা লাল হয়ে যাবে। দেখো বন্ধুরা, চিনিটা লাল লাল হয়ে গেছে, এবারে এটাকে আমি নাম করে দেবো। দেখো কেমন সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে আমের যে কড়াইটা ছিল এটা বসিয়ে দিলাম, তো আমি চিনিটা দিয়ে দেবো।
ময়দা দিয়ে এইভাবে নাড়তে হবে। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে। তো আমার মনে হয় না যে এই রকম আচার কেউ খেয়েছে, এটা আমার রেসিপি নয়, এটা আমার মা ঠাকুমা দিদিমাদের রেসিপি। তো অবশ্যই তোমরা ফলো করো। এইভাবে সমানে নাড়তে হবে। তো এইভাবে আমি নাড়তেই আছি, দেখো যতক্ষণ না পুরো কালার চলে আসে, চিনিটা যতক্ষণ না পুরো গলে যায় আমাকে নাড়তে হবে এইভাবে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। জল অ্যাড করলেই কিন্তু আচারটা বেশি দিন আমরা সংগ্রহ করে রাখতে পারবো না। এটা বেশ খানিকটা টাইম লাগবে বন্ধুরা, টাইম হাতে নিয়ে কাজটা করতে হবে। তো দেখো বন্ধুরা কীভাবে গলে গেছে, আমি কিন্তু একটু কোনো জল ব্যবহার করলাম না, এইভাবে দেখো সুন্দর গলে গেছে। আর কালারটা দেখো, কেউ বলবেন আমি চিনি দিয়ে রান্না করছি বলে, আমার আম চিনির আচারটা কেউ বলবেন আমি চিনি দিয়ে করছি, সকলে বলবে তুমি গুড় দিয়ে রান্না করেছো, কিন্তু তোমরা দেখলে আমি চিনি দিয়ে রান্নাটা করলাম। তো অবশ্যই তোমাদেরকে বলবো, যদি তোমাদের মনে হয় এটা রান্না করতে করতে যে মিষ্টিটা একটু লাগবে, তো অবশ্যই তোমরা চিনিটাকে আমার মতন যেভাবে আমি চিনিটা গরম করে দিলাম ওইভাবে তোমরা চিনিটা গরম করে দেবে। আর যদি ভাবো যে এর মধ্যে চিনিটাকে নিয়ে এসে ডাইরেক্ট দিয়ে দেবো, তাহলে কিন্তু তুমি আচারটা বেশি দিন সংগ্রহ করতে পারবে না, তাতে করে খারাপ হয়ে যাবে আচার। যখনই চিনি এর সঙ্গে অ্যাড করবে চিনিটাকে এইভাবে গরম করে দেবে। এটা বেশ খানিকক্ষণ নাড়তে হবে আরও, যাতে পুরো আমটার সঙ্গে চিনিটা পুরো গলে যায়। তো দেখো বন্ধুরা আমার আমের আচারটা কেমন হচ্ছে, কালারটা দেখো কেমন এসেছে। কেউ বলবে না যে চিনি দিয়ে রান্না করছে, না এ গুড় দিয়েই রান্নাটা করেছে, কিন্তু তোমরা দেখলে আমি চিনি দিয়ে করলাম, তার জল বিনা আমি আচারটা করতেছি, টক মিষ্টি আচার। খুব টেস্টি হবে, খুব টেস্টি হবে, তোমরা বাড়িতে ট্রাই করবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আরও দেখতে থাকো এর সঙ্গে আমি কী অ্যাড করি। তো দেখো বন্ধুরা পুরো চিনিটা গলে গিয়ে একদম সুন্দর একদম কালার এসে গেছে, আহা দেখতেই মনে হচ্ছে যে কখন খাই কখন খাই। তো তোমাদের কেমন লাগছে দেখতে, যদি মনে হয় খাবো তো অবশ্যই চলে এসো আমার বাড়িতে, আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি করে তোমাদের খাওয়াবো। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এবারে আমার আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আরও কিছু দেওয়ার আছে, অবশ্যই সঙ্গে থেকো, যেও না। তো গ্যাসটা তো অফ করে দিয়েছি, এবারে এর মধ্যে আমি যে মশলাটা ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে, কেন এটা আমি গ্যাস অফ করেই দিচ্ছি, ভাজা মশলাটা এর সঙ্গে অ্যাড করে দেবো, এটা ভালো করে মিক্স করে নেব। যা সেন্ট উঠছে, আমার ছেলে শুধু বলে কখন আমাকে মা দেবে আর খাবো, আমার ছেলের জন্যে তো আরও বিশেষ করে কবে বানাবে মা কবে বানাবে। দেখো আর এর সঙ্গে দেব লেবুর রস, লেবুর রসটা দিলে ফ্লেভারটা বাড়িয়ে দিবে। এটা আমার রেসিপি নয়, এটা আমার মা ঠাকুমা দিদিমাদের রেসিপি, অবশ্যই তোমরা ফলো করবে। আর খুব সুন্দর লেবুর রসটা দিয়ে দিতে খুব সুন্দর সেন্ট আসছে। তো এটা আমার পুরোপুরি কমপ্লিট। তো এইরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, আর যারা আমার অলরেডি আমার ইউটিউবে বন্ধু আছো তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা ফলো করার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।